الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة هي الدنيا أقل من القليل وعاشقها أذل من الذليل إها همسب مسافر هو وهي آخر ٹھکانا ہو کوئی آگے روانہ ہو کوئی پیچھے روانہ یہاں ہم سب مسافر ہو وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہو کوئی پیچھے روانہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلی سیدنا مولانا محمد اللہم صلی سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جگہ جی لگانے کی دنیا نہیں
ये दुनिया जाए इबरत है तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा حسبي ربي جل الله ما في قلبي غير الله لا مقصود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله الله ربنا محمد نبينا نحن مطيعهما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نحن كل حزب الله لا نخاف إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فيضل المدرسة حافظ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে 2022 ইংরেজি সনের ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, উপস্থিত মুসল্লিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, পর্দানসীন পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদের সকলকে এই মজলিসে আসার, বসার, ওয়াজ ও নসিহত শোনার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদেরকে মুসলমান বানাইছেন। আমরা যারা এখন দুনিয়াতে বসবাস করি, প্রত্যেকে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, কিন্তু প্রত্যেকে মুসলমান নয়। কারো ধর্ম হিন্দু, হিন্দুবাদী, কেউ খ্রিস্টবাদে বিশ্বাসী,
কেউ ইহুদিবাদী বিশ্বাসী, কেউ কুফুরিতে ডুবে আছে, কেউ শিরিকের ভিতর ডুবে আছে। কুফুর শিরিক মুশরিক, কেউ বিদাতের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা জিনিস দান করেছেন, যে দুইটা জিনিসের জন্য আপনার আমার গর্ব হওয়া উচিত। এই দুনিয়ার মধ্যে আপনার সাততলা বাড়ি আছে, আরেকজনের সাততলা বাড়ি আছে, আরেকজনের পাঁচতলা ছয়তলা বাড়ি আছে। অনেকেই গর্ব করে বলে ঢাকা শহরে আমার বাড়ি আছে, অনেকেই গর্বের সাথে বলে আমি তিনটা পাঁচটা সাতটা বাড়ির মালিক, বাসের মালিক, অনেকে বলে আমি একজন বড় ব্যবসায়ী, ব্যবসার মালিক, অনেকে জোর জবরদস্তি বলে আমি ক্ষমতার মালিক। আমি কিসের মালিক? আমি ক্ষমতার মালিক। কিন্তু আমার আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা আমার আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতা কার হাতে? আমার আল্লাহ বলেন ক্ষমতা নিয়ে বাহাদুরি নয়, শরীরের শক্তি দিয়ে বাহাদুরি নয়, ধন সম্পদ দিয়ে বাহাদুরি নয়। তোমার ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, এইগুলা নিয়ে বাহাদুরি নয়। ও বান্দা, সমস্ত ক্ষমতা আমার, শেষ বিচারের দিনে আমি এইটাই জিজ্ঞাসা করব, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার, আজকের দিনে রাজত্ব কার, এটাই জিজ্ঞাসা করা হবে। রব্বুল আলামিন আপনাকে ধন দৌলত দিয়েছেন, হাদা মিন ফজল রব্বি, ধন দৌলত আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের অনুগ্রহ। একটা রিক্সাওয়ালা প্রত্যেক দিন 2700 টাকা রোজি করে কি করে না? খাওয়া দাওয়ার পরেও তার কাছে 500 টাকা থাকার কথা, 500 টাকা যদি থাকে 30 দিনে 15,000 টাকা, 15,000 টাকা বেতনে কোম্পানি চাকরি করে একটা লোক, মাস শেষে সুন্দরভাবে এক মাসের বাজার করে। আর রিক্সাওয়ালা দৈনিক আরও বেশি রোজগার করার পরেও তার ঘরের অভাব কাটে না, 1 কেজি 2 কেজি করে চাল কিনতে হয়, ঠিক না বেঠি? হাদা মিন ফজলে রব্বি, এটা রবের ফজল অনুগ্রহ। ধন দৌলতের বাহাদুরি করো। ও জগতের মানুষ, ধন দৌলতের বাহাদুরি করো না, এটা আমার অনুগ্রহ, আমি তো রাস্তা দেখাইয়া দিছি। ফাইদা কুযিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে বসে থেকো না, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে সয়ার করো। আচ্ছা, সফর করো জমিনের মধ্যে, সায়ের করো,
وابتغوا من فضل الله আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কি তালাশ করবেন? আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে বোঝা গেল ধন দৌলতটা দৌলতটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করি তখন বলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, মাবুদ আমার জন্য রহমতের দরওয়াজাটা খুলিয়া দিন। বলি কি বলি না? মসজিদ থেকে যখন বেরিয়ে যাই আমার রসুল শিক্ষা দিয়েছেন দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক, তোমার ফজল তোমার অনুগ্রহ ভিক্ষা চাই। মাবুদ এতক্ষণ তো তোমার ডাকে সাড়া দিয়েছি, এখন তোমার অনুগ্রহ ভিক্ষা চাই। আসআলুকা মিন ফাযলিক, ফাযলিক মানে কি? এটা হলো মাল ও দৌলত। তাহলে সমস্ত মাল দৌলতের মালিক কে? আমার আল্লাহ। ইচ্ছা করলে মাল দিতে পারেন, ইচ্ছা করলে ছিনিয়ে নিতে পারেন, বাদশাহ বানাইতে পারেন, ফকির বানাইতে পারেন। আমার আল্লাহ ইচ্ছা করলে রাত্রকেও দিন বানাইতে পারেন। পারেন কি পারেন না? কাদের কুদরত দারি হরছে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরছে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। জীবিতকে মৃত্যু করতে পারেন, মৃত্যুকে আবার জীবিতও করতে পারেন, এই সমস্ত ক্ষমতার মালিককে। এজন্য আমরা বাহাদুরি করব না, বরাতের মধ্যে যাব না, এগুলোর মালিক আমার আল্লাহ। এগুলোর মালিক কে? ধন দৌলত চাইতে হবে কার কাছে চাব? রিজিক চাইতে হবে কার কাছে চাব? সন্তান চাইতে হবে কার কাছে চাব? হদে বাজি আরে অজ্ঞ ফুয়া দে, ও বাজি আরে অজ্ঞ ফুয়া দে। মাঝবান্ডা শরীফ যাইয়া আহমদুল্লাহ সাহেবের কবরকে জড়াইয়া দইরা চট্টগ্রামের বাসায় কান দেয়ার বলে, ও বাজি আরে অজ্ঞ ফুয়া দে, বাবা আমাকে একটা ছেলে দাও। একটু চিন্তা করেন, ছেলের মালিক আমার আল্লাহ, কিন্তু তার এই আলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আল্লাহর জিনিসটাকে বান্দার কাছে চায়। বান্দার কোনো ক্ষমতা আছে? বান্দার কোনো ক্ষমতা নাই। বান্দা কোনোদিন কিছু দিতে পারে না, দেওয়ার মালিক হলো আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য সবসময় আমার আল্লাহর মুখাপেক্ষি হইতে হবে। কার মুখাপেক্ষি? আমার আল্লাহর মুখাপেক্ষি হইতে হবে। গাইরুল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না। আমার আল্লাহ এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, দুনিয়াটা হলো একটা জমিন, আর এই জমিনের মধ্যে যদি আপনি চাষবাস করেন তাহলে ফসল ফলবে, ঠিক কিনা? এই ফসলটা হবে আখেরাতের ফসল। যদি কেউ দুনিয়ার ফসল ফলাইতে চায় আমার আল্লাহ তাকেও নৈরাশ করেন না, সামান্য দুনিয়া দেন কিন্তু আখেরাত সে পায় না। আর যদি আখেরাতের উদ্দেশ্যে কেউ ফসল ফলাইতে চায় তাকে আখেরাতের সম্পূর্ণ ফসল দান করার পরে দুনিয়াতেও তাকে ফসল দিয়া দেয়। আখেরাতও দেয় আবার দুনিয়াও দেয়। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাযিদ লাহু ফি হারসিহি, আমার আল্লাহ বলেন যদি কেউ আখেরাতের জন্য ফসল বুনে আমি তার ফসল বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ।
ومن كان يريد حرث الدنيا نؤته منها কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে ফসল বুনে দুনিয়া চায় আমি তাকে সামান্য দেই ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব আখিরাতে আমি তাকে কিছুই দেই না অন্য জায়গায় আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার চাক চিক্য নিয়ে তোমরা রং তামাশায় ভুগতেছো এই দুনিয়াটা হলো একদম ছোট একদম ক্ষণস্থায়ী একটা জায়গা পচা গন্ধা জায়গা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা আখিরাতটা হলো উত্তম জায়গা চিরস্থায়ী জায়গা এজন্য আপনাকে আমাকে সমস্ত কাজ আখিরাতের উদ্দেশ্যে করতে হবে কিসের উদ্দেশ্যে আখিরাত যেন ভালো হয় দুনিয়ার জন্য নয় দুনিয়াতে আপনি আমি জেলখানায় কোথায় দুনিয়াটা মুমিনের জন্য একটা জেলখানা কয়েদখানা কয়েদিরা যেমন একটা রুমের ভিতরে আটকা থাকে আপনি আমিও দুনিয়ার চার এই দুনিয়ার মধ্যে আটকা আছি আপনার আমার মত সেটা হলো আখরাতের একটা ফুল একটা রাস্তা মৌতের মাধ্যমে আপনাকে আল্লাহর সান্নিধ্যে পদার্পণ করতে হবে যেতে হবে দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে থাকেন ওই ভালো আমলগুলোর তার দ্বারা ফেরেশতারা আপনাকে ইল্লিয়িন ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাবেন বলবেন এই আত্মাটা একটা নেককারের আত্মা আর দুনিয়ার মধ্যে যদি খারাপ কাজ করেন সিজ্জিনের মধ্যে যাইতে হবে ফেরেশতারা আপনাকে দীক্ষার দিবে সাত জমিনের নিচে আপনাকে পুঁতে রাখা হবে এই জন্য দুনিয়ার জন্য পাগল পারা না হইয়া আখরাতের জন্য আমরা কাজ করব আজকের এই মাহফিল থেকে আমরা এই সবক নেব যে দুনিয়াটা একটা ক্ষেত বা জমিন এই জমিন থেকে আমাদের আখরাতের ফসল ফলাইতে হবে অহংকার আমরা করব না বাড়াবাড়ি করব না হ্যাঁ অহংকারের বিষয় আছে দুইটা কয়টা দুইটা বিষয় নিয়ে অহংকার করা যাবে একটা হলো আপনি আমি দিন পাইছি ধর্ম পাইছি ইসলাম ধর্মের অনুসারী হইছে হইতে পারছি এই জন্য অহংকার করা যাবে যে আমি মুসলমান আরেকটা হলো কোরআনুল করিম পাইছেন আপনি আমি চলার পাথেয় হিসেবে সংবিধান হিসেবে কোরআনুল করিমকে পাইছি কোরআন এবং ঈমান চলার পথ আর বিশ্বাস চলার পথ এবং বিশ্বাস এই দুই জিনিস সম্পর্কে আপনি আমি কি করতে পারবো ফখর করতে পারবো গর্ব করতে পারবো যে আপনি আমি মুসলমান হয়েছি একমাত্র মুসলমান ছাড়া সকলেই পথভ্রষ্ট সকলেই পথভ্রষ্ট প্রত্যেককেই জাহান্নামে যাইতে হবে শুধু জান্নাতে যাবেন মুসলমান জান্নাতে যাবে কে শেষ জামানায় হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আমাদের নাম মুসলমান যারা আজকে খ্রিস্টান দাবি করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী তারাও ছিল মুসলমান যারা হযরতে ইয়াহু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী তারাও ছিল মুসলমান যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী তারাও ছিল মুসলমান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী ও রাসূলগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন সকলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক এক নবীর সময় কালিমার শেষ অংশটা শুধু পরিবর্তন হয়েছে কিন্তু প্রত্যেকের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ যারা আমরা মুসলমান হইতে পেরেছি আপনি আমি গর্ব করতে পারবো আমরা মুসলমান আর যারা মুসলমান নয়
তাদের জন্য কোনো সুখবর জীবন দুনিয়াটা তাদের জন্য শান্তির জায়গা হইতে পারে, আখেরাত তাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করাক আর অশান্তিতে করাক, আখেরাতটা যেন আপনার আমার ভালো হয় সেজন্য আমল করব তো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে ওলার সাথে পড়ার চেষ্টা করব, মাতা পিতার খেদমত করব, দুনিয়ার দন দৌলত হালাল পথে রুজি করব, হারাম থেকে বেঁচে থাকব। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।